খোয়াই তেলিয়ামুড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল। রাস্তায় চলাচলকারী ছোট বড় মাঝারি যাত্রীবাহী যানবাহন সহ পথচারীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। নিত্যদিন এই সড়কপথে পথ দুর্ঘটনা লেগেই থাকত। রাস্তার বেহাল দশার কারণে এইসব দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটত। অবশেষে খোয়াই তেলিয়ামুড়া সড়ক সংস্কারের কাজে হাত লাগায় পূর্ত দপ্তর। এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয় এক মাস পূর্বে। বর্তমানেও রাস্তা সংস্কারের কাজ চলছে। কাজটি শুরু হয় খোয়াই থেকে। খোয়াই থেকে শুরু হওয়া রাস্তা সংস্কারের কাজ শেষ হবে তেলিয়ামুড়া করইলং এলাকায় এসে। ভগ্ন দশাপ্রাপ্ত রাস্তা সংস্কারের কাজ শেষ হলে বিভিন্ন যানবাহন চালক ও পথচারীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। রাস্তা সংস্কারের কাজ নিয়ে এক ব্যক্তি জানায়, পূর্বে এই রাস্তা খুবই করুণ দশায় ছিল, যা যাতায়াতের অনুপযুক্ত ছিল, কিন্তু বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলতে থাকায় তারাও খুশি। কাজটা তো ভালোই চলছে। হ্যাঁ, কাজ ভালোই চলছে। আমরা জনসাধারণের সুবিধার্থে, মানে কাজ ভালোই চলছে, জনগণের সুবিধার্থে কাজ ভালোই চলছে। রাস্তা সংস্কারের কাজ গুণগত মানসম্পন্নভাবে হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সহ সাধারণ মানুষজনকেও। তবে এই কাজটা কতটা গুণগত মানসম্পন্ন হবে বা হচ্ছে সেটা সময়ই বলবে। রাস্তা সংস্কারের কাজ চলাকালে যাতায়াতে কিছুটা অসুবিধা হলেও মানুষ সব ধরনের সহযোগিতা করছেন বলে জানিয়েছেন রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।